মুকুল এত মিথ্যে কথা বললো আমাকে, এত বড় একটা মিথ্যে। একটা গাড়ি হঠাৎ করে এমন ভাবে বেরিয়ে গেল। ঈশান আয়। হ্যাঁ হ্যাঁ বসো। তোমাকে আমি কোনো দোষ দেব না, কারণ আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। কিন্তু আমাকে এইটুকু বুঝিয়ে দাও, এতে কার ভালো হলো, কতটা ভালো হলো, তাহলেই আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু না। সবটা খেতে হবে, কিন্তু কিচ্ছু ফেললে চলবে না। এনে ধর তুতু, এই না। এত কিছু খাওয়ার একদিনে খাবো? কেন পারবি না? না, আমরা তো এত ভালো ভালো খাবার কোনোদিনও খাইনি। হ্যাঁ, আমাদের দিদিও আমাদের জন্য এত কিছু খাবার আনেনি, আর দিদাও রান্না করেনি। তোদের দিদি তোদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে তুতু ভুতু, এভাবে বলিস না, বকুল জানতে পারলে খুব কষ্ট পাবে। দিদিকে বলবো এবার থেকে যেন আমাদের এত কিছু এনে দেয়। তোরা কি ভাবলি রোজ রোজ বুঝি আমি তোদের জন্য এত কিছু করব? কিচ্ছু করব না আমি, কাল থেকে শুধু ডাল ভাত, আজ প্রথম দিন তাই। কাল থেকে শুধু ডাল ভাত আর মাছ খাবি তো? নে হাঁ কর তো, আমি খাইয়ে দেবো।